এই অঙ্কগুলি ডাব্লিউবি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, প্রত্যেকটা ডাব্লিউবি পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলি অবশ্যই থাকে। দেখে নাও কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব। প্রথমে দেখো দেওয়া আছে 1 - 1/3 × 1 - 1/4 × 1 - 1/5 করে দেওয়া আছে। দেখো 1 - 1/n কিভাবে আমরা করব, তোমাদেরকে শিখিয়েছি আমি এই পোরশনটি লসাগু করতে, এটির লসাগু করতে, এরকম ভাবে প্রত্যেকটি লসাগু করো, দেখো অঙ্কটি হয়ে যাবে। দেখো এটি যদি আমরা প্রথমটি যদি আমরা লসাগু করি আসবে 3 - 1, এটি আমরা লিখে নিলাম। এটিকে যদি আমরা লসাগু করি 4, তাহলে আসবে 4 - 1। এটি যদি আমরা লসাগু করি 5, তাহলে 5 - 1। ডট 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 করে দেখো যদি আমরা এটা লসাগু করি n - 1/n আসবে। দেখো তাহলে দেখো এতটি পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার এটিকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, 2/3 ইন্টু, এখানে কিছু না এখানে কিন্তু গুণ চিহ্ন আছে, ইন্টু ইন্টু 3/4 ইন্টু 4/5 ডট 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 করে দেখো আছে n - 1/n আছে। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে আছে 2/3 ইন্টু 3/4, অর্থাৎ তিনে তিনে দেখো এখানে ক্যান্সেল হয়ে যাবে। একই রকম ভাবে আছে দেখো 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো ডট ডট দেওয়া আছে মানে কি এখানে আরো সংখ্যা আছে, এখানে দেখো 4/5 আছে, এখানে আসবে 5/6, 6/7, 7/8 এরকম ভাবে আসবে। একটা সময় দেখো এখানে দেওয়া আছে n - 1 উপরে আছে, এখানে নিচে কি থাকবে জানো, এটার ঠিক আগের সংখ্যাটিতে নিচে থাকবে সামথিং ডিভাইডেড বাই n - 1, সেটি কিন্তু n - 1 ক্যান্সেল হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? দেখো 2/3 আছে, 3/4, দেখো 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, এখানে 5 5, 6 6 এরকম ভাবে কেটে যাবে। একটা সময় দেখা যাবে এখানে যে n - 1 আছে, নিচেও কিন্তু n - 1 থাকবে, সেই n - 1 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি একমাত্র 2টি পড়ে রয়েছে, এই 2টি পড়ে রয়েছে আর n টি পড়ে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 2/n, এটি হলো আমাদের ফাইনাল অ্যানসার, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যানসার। এই অঙ্কগুলি ডাব্লিউবি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এর পরের অঙ্কটি দেওয়া আছে, দেখো প্রথম রাশি যে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করুন 18 সেকেন্ড, হাফ ঘন্টা। তাহলে দেখো আমরা কিভাবে করব, উপরেরটি লাইনটি ভালোভাবে দেখে নাও, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করুন। দেখো এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করে কি করব, 18 সেকেন্ড ডিভাইডেড বাই হাফ ঘন্টা, হাফ ঘন্টা। এখানে দেখো এটাকে আমরা কি করব, এখানে ইউনিট আছে সেকেন্ড, এখানে ইউনিট আছে ঘন্টা, তাহলে এটাকে কি করতে হবে আমাকে, ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, 18 সেকেন্ড যেমন ছিল সেরকমই আমরা রেখে দিলাম। এবার দেখো হাফ ঘন্টাটাকে যদি আমরা মিনিট করি তাহলে কি করব, আর সেকেন্ড করি বা তাহলে কি করব। তাহলে দেখো আমরা যদি ঘন্টাটাকে মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করব, আবার যদি সেটাকে সেকেন্ড করি আবার সেটিকে আমরা 60 দিয়ে গুণ করব। বুঝা গেল ব্যাপারটা? আমরা কি করলাম, যখন আমরা ঘন্টাকে মিনিটে প্রকাশ করি তখন আমরা 60 দিয়ে গুণ করি, আবার সেই মিনিটটাকে যদি আমরা ঘন্টাতে, সরি মিনিটটাকে আমরা যদি সেকেন্ডে প্রকাশ করতে চাই আবার কিন্তু 60 দিয়ে গুণ করি, কিংবা তোমরা একেবারে 3600 দিয়ে গুণ করে দিতে পারো। দেখো এখানে 60, এখানে 60, 6 6 36, 2 0 3600 দিয়ে একেবারে গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হবে, কাটাকাটি করলে 2 30 60, এখানে কি আসছে 18 ডিভাইডেড বাই 30 × 60 আসছে। তাহলে 18 ডিভাইডেড বাই, এখানে 6 3 1800 1800 আসছে, 18 আর 100, তাহলে আমরা কত পেলাম না 1 ডিভাইডেড বাই 100। এখানটি তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে এখানে ঘন্টা আছে, ঘন্টাটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তুমি এরকম ভাবে একটা একটা করে 60 দিয়ে গুণ করে করতে পারো, কিংবা একেবারে 3600 দিয়ে তুমি গুণ করে দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমরা তাহলে অ্যানসার, ফাইনাল অ্যানসার কত পেলাম, 1 ডিভাইডেড বাই 100, এটি হলো আমাদের ফাইনাল অ্যানসার। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরো নতুন ভিডিও পাওয়ার জন্য।